টাওয়ারে এগুলি তো আপনি নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এগুলির কাজ কি? আর কিছু কিছু মানুষের নখে এরকম সাদা দাগ থাকে কেন? আর আমরা বেশিক্ষণ সুইমিং পুলে বা পুকুরে স্নান করলে আমাদের চোখ লাল হয়ে যায় কেন? এই সব বলবো এই ভিডিওতে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, কিছু মানুষের নখে এরকম সাদা দাগ আপনি নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এগুলি কেন হয় আপনি কি জানেন? আপনি জেনে না থাকলে আমি বলে দিচ্ছি, এগুলি হওয়ার কারণ হচ্ছে আপনার যদি লিভার অথবা কিডনির সমস্যা থাকলে আপনার এরকম সাদা দাগ দেখা যায়। নাম্বার টু, টাওয়ারে এগুলির কাজ হচ্ছে এক ব্যক্তির ভয়েসকে অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। নাম্বার থ্রি, আমরা বেশিক্ষণ সুইমিং পুলে বা পুকুরে স্নান করলে আমাদের চোখ লাল কেন হয়ে যায়? এর কারণ হচ্ছে মানুষের ইউরিন আর শরীরের ঘ্রাণ মিশ্রণে আমাদের চোখ লাল হয়ে যায়। নাম্বার ফোর, আপনি কি জানেন আমাদের মুখে 700 প্রকারের বেশি ব্যাকটেরিয়া রয়েছে। নাম্বার ফাইভ, আপনি এটি শুনে অবাক হবেন যে মানুষের মস্তিষ্ক 70% জল দিয়ে গঠিত আর 20% অক্সিজেন দিয়ে। নাম্বার সিক্স, মানুষের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা আলাদা হয় সেরকম মানুষের ঘ্রাণও আলাদা আলাদা হয়। নাম্বার সেভেন, একটা মানুষ যদি একটা সিগারেট খায় তাহলে সে তার জীবনের 5 থেকে 6 মিনিট হারিয়ে ফেলতে পারে। নাম্বার এইট, আমাদের পুরো শরীরে 212টি হাড়ের মধ্যে 26টি আমাদের পায়েই রয়েছে। নাম্বার নাইন, আপনি এইটি শুনে অবাক হবেন যে পৃথিবীর সব থেকে বেশি নখ লি র্যাড নামক মহিলার, এই মহিলাটির নখ 28 ফিট লম্বা। নাম্বার টেন, মানুষ একমাত্র প্রাণী যাদের ঘুম আসলেও তারা ঘুমায় না, এদিকে বিড়াল তাদের ঘুম আসলেই তারা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে। জানা অজানা ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।